ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে অর্গানিক ফেসবুক প্রমোশন শিখব। এখানে অর্গানিক ফেসবুক প্রমোশনের মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায়, আর এটা 2019 সাল থেকে আমরা করে আসতেছি। এখানে আমার সব থেকে এই কাজটা আমি বেশি করছি, যদিও এই কাজটা বায়ারের জন্য খুব একটা লাভবান হয় না, তারপরেও বায়াররা খুবই এটা চায় আর এটার চাহিদাও খুব বেশি। আমি প্রথমে এই কথাটা বললাম কারণ হচ্ছে বায়ারদের লাভ হয় না বলতে এরকম না, একবারে যে লাভ হয় না তা না, বায়ারে যখন এইগুলো করে আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আর অর্গানিক ফেসবুকের মধ্যে অনেকটুকুই পার্থক্য। অ্যাড ক্যাম্পেইনে ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে প্রতিদিনকে প্রতিদিন ফেসবুকে বিজ্ঞাপনের জন্য ফেসবুককে টাকা দিতে হবে নির্দিষ্ট পরিমাণে। ধরেন আমার বাজেট আজকে আমি 1000 মানুষকে বা 10,000 মানুষকে আমি দেখাবো, 10,000 মানুষের জন্য আমি বাজেট রাখছি $5, $5 ফেসবুককে দিব বিনিময়ে আমাকে 10,000 মানুষকে দেখাবে বা রিচ করাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। ফেসবুককে আমি টাকা দাও স্টপ করে দেবো, ফেসবুক আর মানুষকে আমাদের পোস্টটা দেখাবে না। কিন্তু অর্গানিক মেথডে আপনি যদি কাজ করেন সেটা 6 মাস পর্যন্ত, মানে পেজ অথরিটি যতদিন আপনার পোস্টটা ডিলিট না করবে ততদিন ওইখান থেকে কন্টিনিউ ট্রাফিক আসতেই থাকবে, আসতেই থাকবে। আর এখান থেকে আপনি ব্যাকলিংক পাবেন, যেটা আপনার ওয়েবসাইটে খুবই হেল্পফুল হয়ে থাকে। ব্যাকলিংয়ের মাধ্যমে মূলত ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের দিকে হেল্প করে, কারণ একটা কিওয়ার্ড বা একটা পোস্ট থেকে যদি ট্রাফিক চলে যায় তো ওইখানে যদি আমাদের কিওয়ার্ড সেট আপ করা থাকে পোস্টের ভিতরে, তাহলে কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করবে আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের লাভ হচ্ছে ব্যাকলিং হচ্ছে আমাদের প্রথমত, এখান থেকে আমরা 6 মাস পর্যন্ত রেজাল্ট পাবো। আর সেকেন্ড, এখানে আমাদের মানে প্রতিদিন ফেসবুককে টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে। আর অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমাদের ফলাফল খুব দ্রুত পাবো, আর অর্গানিকের মধ্যে ফলাফল দ্রুত পাবো না, ঠিক আছে। কিন্তু অর্গানিক মেথডে কিছুভাবে কাজ করলে বায়ারের খুবই লাভবান হয়, সে মেথডগুলো আমরা দেখব, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রথমে চলে এলাম ফেসবুক মার্কেটিং। ওকে, আমার লেখা উচিত ছিল ফেসবুক প্রমোশন, দুইটা একই কথা, ঠিক আছে। তো দেখেন, ফেসবুক প্রমোশন আমরা যখন শুরু করছিলাম মাত্র সার্ভিস ছিল 4,000, আর এখন সার্ভিস দাঁড়াইছে 13,000। ওকে, আমরা যদি অনলাইনটা দেখি 1200 সার্ভিস অ্যাভেলেবল আছে। ওকে, নো প্রবলেম, এগুলো কোনো প্রতিযোগিতা না বা প্রতিযোগী না। আমার গিগ ফার্স্ট পৃষ্ঠায় আছে, ঠিক আছে, ফার্স্ট পৃষ্ঠায় আছে, এখনও তো দেখানোর কিছু দরকার নাই। ওকে, যাই হোক, একটু আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এই কাজগুলো সব থেকে ফেসবুক মার্কেটিংয়ের এই কাজটা সব থেকে সহজ একটা কাজ। এই কাজগুলো আমাদের হাসিবুর অনেকগুলো প্রজেক্ট আমাদের ম্যানেজমেন্ট করে, আর কাজগুলো ওই করে, আমি নিজে কোনো কাজ করি না, আমার অর্ডার যতগুলো পড়ে সবগুলোই ওই করে। এই কাজগুলো আমি একটু দেখাই আপনাদের কাজটা কি। ওকে, এটা হলো পেজ প্রমোশন, 6টা অর্ডার রানিং আছে। ওকে, 10 মিলিয়ন আর 20 মিলিয়ন, এখানে কত আছে, এখানে অর্গানিক, ওকে, এখানে 20 মিলিয়ন ফেসবুক প্রচার করে দিবে, বিনিময় কত নিচ্ছে দেখি, 20 মিলিয়নের জন্য $45, আর 8 মিলিয়নের জন্য নিচ্ছে $20, এবং 4 মিলিয়নের জন্য নিচ্ছে $10। ওকে, 10টা অর্ডার বর্তমানে রানিং আছে, আমরা চাইলে এরকম করে সার্ভিস দিতে পারি। এবার দেখেন এখানে ওরা যেটা করতেছে, এখানে বলছে কি, একটা আকর্ষণ দিছে যে আমি 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দিব, কত ডলারে, $45। কিন্তু এটা কিভাবে হয়ে থাকে, এটা আমরা যদি 5টা থেকে 6টা গ্রুপে পোস্ট করি, বড় গ্রুপে, আমাদের 20 মিলিয়ন হওয়া কোনো ব্যাপারই না। কিছু কিছু গ্রুপে 5 মিলিয়ন, 4 মিলিয়ন, 2 মিলিয়ন করেও কিন্তু পিপল থাকে। তো একটা গ্রুপে যখন আমাদের ধরেন ইউএসএর অথবা বাইসেল গ্রুপগুলোতে, অথবা আমাদের হতে পারে বিটকয়েনের বিজনেস হতে পারে বায়ারের, হতে পারে ডগ লাভারের অনেক গ্রুপ হতে পারে, যদি আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা আপনাকে আগে বাছাই করতে হবে। যদি প্রোডাক্টটা যদি কোনো বিক্রি রিলেটেড হয়, হতে পারে ফ্যাশন রিলেটেড বা কোনো মানে বিক্রি করার প্রোডাক্ট যেগুলো আমাদের দারাজে অথবা অ্যামাজনে আলিবাবাতে পাওয়া যায়, ঠিক আছে, হতে পারে কার, হতে পারে, হতে পারে আপনার ফ্যান, হতে পারে টিভি, হতে পারে মোবাইল, হতে পারে মানে ফ্যাশন অ্যাক্সেসরিজ যা আছে, পোশাক আশাক হতে পারে, এগুলো মূলত বাই সেল গ্রুপগুলোতে আমরা সেল করে মানে প্রচার করে দিই। যখন একটা গ্রুপে 2 মিলিয়ন মানুষ থাকবে, যখন আমরা একটা
পোস্ট করব তখন কিন্তু 2 মিলিয়ন মানুষের কাছে শো করব, ওই গ্রুপে যারা যারা আছে তাদের কাছে কিন্তু শো করবে। এটা হচ্ছে এইভাবে প্রচারগুলো করে। এখান থেকে 2 মিলিয়ন মানুষের ভিতর থেকে বা আমরা 20 মিলিয়ন, এখানে বলছে 20 মিলিয়ন, 20 মিলিয়ন মানুষকে যদি আমরা 20 মিলিয়ন গ্রুপে মানে 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করি, ওইখানে তো আমরা আপাতত 1000 পিপল আমাদের পেজের ভিতরে বা আমাদের ওয়েবসাইটে মানে যাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের কিছু তো মানুষ তো আমাদের ওয়েবসাইটে আসবে বা আমাদের প্রোডাক্টগুলো দেখবে, যদি পছন্দ হয় হয়তো কিনবে। কার কোন প্রোডাক্টগুলো হবে সেটা তো বলা যাবে না, কারো পছন্দ হতেই পারে আবার কারো পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। এখানে আমাদের এই কাজটা, আমাদের কাজ হচ্ছে কি, প্রমোশন করা। আমরা কারো কোনো দিন গ্যারান্টি দেবো না যে তোমার প্রোডাক্টগুলো আমি বিক্রি করে দেবো, ঠিক আছে? আপনি যদি বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি নিজে একটা স্টোর খুলে আপনি নিজে আপনার নিজের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। আপনি হচ্ছেন একটা প্রচারক, ফেসবুকে আপনি প্রচার করবেন বা আপনি হলো অ্যাডভার্টাইজার, মানে ইউটিউবে যারা অ্যাড দেয় তাদের কিন্তু দেখা যায় না, বা যারা অ্যাড বা তাদের কিন্তু দেখা যায় না, কিন্তু অ্যাডটা মানুষ দেখে। ওইখানে ওই অ্যাডটা দেখার উদ্দেশ্য হচ্ছে মানুষ ওইখান থেকে তার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলো, বিনিময় কি একটা সময় তার কাছ থেকে, বা এই প্রোডাক্টটা বারে বারে যখন তার চোখের সামনে আসবে যদি তার মনে হয় যে এই প্রোডাক্টটা আমার কাজের, তাহলে কিন্তু প্রোডাক্টগুলো কিনবে। আপনার কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। মানুষ আগে প্রচার করতে হচ্ছে লিপলাইট বানায় বানায়, ওইটারে বলে কি বলে, বড় বড় পোস্টার বানাইতো, পোস্টার বানায় বানায়। হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ, আগে আগেকার মানুষ কি করতো, বড় বড় পোস্টার বানাইতো, পোস্টার বানায় বানায় বিভিন্ন জায়গায় লাগাই দিত। মনে করেন ওইটা সর্বোচ্চ টিকতো কতদিন, 2-3 মাস টিকতো, তারপরে কিন্তু ওইটা যেভাবে হোক নষ্ট হয়ে যাইত। কিন্তু এখন এটা অনলাইনের যুগ, এখন মানুষ ওইটা হচ্ছে ডেট প্রচার, আর এটা হচ্ছে লাইভ প্রচার, এটা কখনো শেষ হবে না। ধরেন আপনি একটা কাজ করলেন, এটা আপনাকে মিনিমাম ধরেন 1 বছর 6 মাস, যদি অথরিটি ডিলিট না করে তাহলে কিন্তু 6 মাসে 1 বছর ইজিভাবে আপনার পোস্টগুলো মানুষ দেখতে পারবে। জীবন্ত পোস্টার লাগানো, এটার বলা হয় জীবন্ত পোস্টার লাগানো, ঠিক আছে? এটা 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 ব্যয়ও কম। ধরেন টিভিতে বা বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজিং করতে গেলে ব্যাপক খরচ হয়, কিন্তু এখানে কিন্তু খরচ কম হবে। আর যদি আপনার মনে হয় যে না আমার অল্প সময়ের ভিতরে টার্গেটেড ফলাফল দরকার, তাহলে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ধরেন আপনার একটা ফ্যাশন রিলেটেড বিজনেস আছে নিজেদের জন্য, তো আপনার ওইখানে ফ্যাশন রিলেটেড অ্যাক্সেসরিজ বিজনেস করেন আপনি, আপনার প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন যে বিক্রি করতে, আপনার দরকার কি তখন নিজে মানে কাস্টমারের কাছে ডাইরেক্ট একদম রিয়েল টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছায় দেবো, প্রোডাক্টগুলো কিনবে যারা মানে আমাদের প্রোডাক্টগুলো ই করবে, মেসেজ করবে প্রোডাক্ট কেনার জন্য, তখন ফেসবুককে আমি টাকা দিব, যে ফেসবুককে বলে দিব আমাকে যখন কেউ মেসেজ করবে তখন আমি তোমাকে টাকা দিব। কত দিব সেটা নির্দিষ্ট করে দিয়ে দিব, যে ধরো তুমি আমাকে 200 মেসেজ দিছো, 200 মানুষ আমাকে মেসেজ করছে, বিনিময়ে আমি তোমাকে $5 বা $10 দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট। এটাও আপনি বায়ারকে যখন বায়ার আপনাকে অর্ডার করবে তখন বলবেন যে আপনি কি অ্যাড ক্যাম্পেইন করতে চান, আপনি কি অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইনের যদি করতে চান অ্যাড ক্যাম্পেইন আপনাকে তাৎক্ষণিক ফলাফল দিবে। আর যদি অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার বাজেটটা অনেক হাই হবে মানে কস্ট অনেক বেশি পড়বে, যেমন আমার ফি আছে ধরেন $20 বা $50, আর তোমার প্রতিদিন ডেলি বাজেট কতদিন অ্যাড চালাবা সেটার জন্য একটা ফেসবুক টাকা কেটে নেবে, এটা নির্দিষ্ট পরিমাণ, এটা তোমার ব্যয়বহুল হবে কিন্তু রেজাল্ট পাওয়া খুবই ভালো। তখন বায়ার বলবে যে তাহলে বায়ার বলবে না আমার এখন বাজেট খুবই কম, ঠিক আছে তাহলে তুমি আমার অর্গ্যানিক প্রমোশনের এই সার্ভিসটা টেস্ট করে দেখতে পারো, যদি তোমার ফলাফল হয় তুমি এরপরের বার তোমার টাকা পয়সা হইলে তুমি তখন আমাদের ওই পেড অ্যাড ক্যাম্পেইনের কাজটা করে নিতে পারো। বায়ারকে আগে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে বলবেন। যদি বায়ার যদি মনে করে যে না এগুলো করার দরকার নেই, আমার এত সময় নাই, আমি তোমাকে $20 দিব, তুমি আমার 2 মিলিয়ন বা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দাও, তাহলে আপনি অর্গ্যানিক প্রমোশনের এখানে হাত দিবেন, ঠিক আছে? কাজগুলো করবেন, প্রথমে বায়ারকে আগে বুঝাবেন। যদি বায়ার যদি না বুঝতে চায় নো প্রবলেম, আবার কিছু কিছু বায়ার আছে আপনাকে কোনো কথাবার্তা বলবে না, ডাইরেক্ট আপনাকে অর্ডার করে চলে যাবে, তখন আপনাকে করার কিছু নাই, অর্গ্যানিক প্রমোশনই করতে হবে। আর আমরা কাজই করতেছি কি, অর্গ্যানিক প্রমোশন। এখানে আমাদের এই সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক বায়ার আছে যারা এই কাজগুলো করে, এটা মোটামুটি দেখা যাবে যে কেউ কেউ বলে এটা 6 মাস 1 বছর টিকবে, এরকম না, এটা আপনি লাইফ টাইমে করতে পারবেন, কোনো সমস্যা নাই। যতদিন ফেসবুক আছে আপনাকে এই দুইটা মার্কেটিংই লাগবে, অর্গ্যানিক প্রমোশন দেন পেড মার্কেটিং,
পেড অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? আর ধরেন একটা ভিডিও যদি ভাইরাল করতে চান, ধরেন একটা ভিডিও আপনার ফেসবুকের একটা ভিডিও ভাইরাল করতে চান বা ইউটিউবের একটা ভিডিও ভাইরাল করতে চান, তাহলে সেটা কিন্তু আপনার গ্রুপ পোস্টিংয়ে ব্যতীত কিন্তু এটা কখনোই ভাইরাল হওয়া পসিবল না। এটার কাজ কিন্তু যত দিন হবে এটা আরও বাড়বে, ঠিক আছে? তো সমস্যা নাই, আমাদের এই প্রমোশনের কাজটা করতে গেলে আমাদের সবসময় কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই করে নেবেন, আমি লিখে দেই। আপনার প্রথমে লাগবে হচ্ছে, প্রথমে আপনার পাঁচ থেকে সাতটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এই কাজটা করার জন্য। ফার্স্টে এটা লাগবে আমাদের। দ্বিতীয় নাম্বার লাগবে হচ্ছে, আপনাকে মিনিমাম 1 থেকে 150 গ্রুপে জয়েন হতে হবে। 1 থেকে 150 গ্রুপে জয়েন হতে হবে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। অবশ্যই এখন মনে আসতে পারে যে আমি তো আমার ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট আছে, আমি কীভাবে অ্যাকাউন্ট করবো? অ্যাকাউন্ট করা একদম সিম্পল, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন যারে পান তার দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট করেন, আপাতত ফেক অ্যাকাউন্টই করেন। ফেক অ্যাকাউন্ট করে যখন আপনি এই কাজ করতে গেলে অবশ্য অ্যাকাউন্ট বেশি দিন টিকে না, ঠিক আছে? তারপরেও যদি আপনি প্রতিদিন লিমিট করে কাজ করতে পারেন তাহলে আর অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। তো আপনি এই কাজগুলো আপাতত করে রাখেন, আমি গ্রুপগুলো বলে দিব কোন কোন গ্রুপগুলোতে জয়েন হতে হবে, সেটা আমি বলে দিব, সমস্যা নাই। আপাতত এই কয়টা আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে, তাহলে আমাদের যে ওয়ার্কগুলো আছে বা কাজগুলো আছে আপনারা সাবকন্ট্রাক্টে করতে পারবেন। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে 5 থেকে 7টা, আর গ্রুপে জয়েন হবেন 1 থেকে 150 গ্রুপ। এটি হলে আপনি কাজগুলো করতে পারবেন। চলেন আমরা কাজটা শুরু করি, কীভাবে করা যায়। তো আমাদের এই কাজটা করতে গেলে বাইরের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট লাগবে। সেটা হচ্ছে, ফার্স্ট লাগবে একটা ওয়েবসাইট লিঙ্ক অথবা একটু আমি দেখাই, এটা আমি কেটে দিই আপাতত, ফেসবুক, ওকে, গুগল ট্রান্সলেট। ওকে, বাইরের কাছ থেকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমে লাগবে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক অথবা ফেসবুক পেজ লিঙ্ক। দুই নম্বরে লাগবে হচ্ছে আপনার ফটো, হতে পারে প্রোডাক্ট ফটো হতে পারে, বিভিন্ন অ্যাক্সেসরিজ ফটো হতে পারে। ফটো এখানে লিখে দিন, ফটো অথবা প্রোডাক্ট ইমেজ এটা লাগবে। তিন নম্বরে লাগবে হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন। আপনার কাজটা হবে শুধু কপি পেস্ট, সব আপনি বাইরের কাছ থেকে নিয়ে নেবেন। শর্ট ডেসক্রিপশন অথবা প্রোডাক্ট লিঙ্ক দিতে পারেন। ওকে, এটা দিয়ে দিলে বুঝতে পারবে যে শর্ট ডেসক্রিপশন আপনি দেবেন সবসময় শর্ট ডেসক্রিপশন, তাহলে বেটার হবে, আপনাকে আর ডেসক্রিপশন লিখতে হবে না, নয় আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। এই তিনটা জিনিস হলে আপনি কাজটা শুরু করতে পারবেন। তো বাইরের কাছ থেকে সবসময় এই তিনটা জিনিস চাই নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, আপনি রিল্যাক্সে কাজগুলো করতে পারবেন। ওকে, আমি আপাতত একটা প্রোডাক্ট নিয়ে আসি, একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি। ধরেন আমার একটা পেজে যাই, বাইরে আপনাকে সবগুলো একটা গুগল ডক ফাইলে দিয়ে দিবে। ওকে, এক সেকেন্ড, আমার একটা পোস্ট এখানে করাই আছে, এক সেকেন্ড, আমি একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন। আমাদের কি রেকর্ড চলতেছে? আবার যেন সব শেষ না হয়ে যায়। ওকে, হ্যাঁ, এখানে দেখেন একটা প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে এবং একটা ডেসক্রিপশন, আর একটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। এই তিনটা জিনিসই বাইরে আমাকে দিয়ে দিচ্ছে, আমি এই কাজগুলো করছি। তো আমি এটাই ডেসক্রিপশনটা, মানে পিকচারগুলো আমি ডাউনলোড করে ফেলি আপনাদের দেখানোর জন্য। ওকে, এখানে একটা হয়েছে, ওকে, আরেকটা,
ওকে এখানে যেরকম আছে এরকমই থাক, ঠিক আছে এরকমই থাক। আমি কিছু একটু নিচের দিকে আসি, এখানে আমি এটা অপশনটা রেখে দিলাম। আমি আবার আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করব। ওকে একটা এক্সেল শিট নিব, একটু এক্সেল শিটটা আমি পরে দেখাই। আপনি প্রথমে চলে যাবেন, লিখবেন এখানে, দেখেন আমি ফেসবুকের কোথায় লিখতেছি, এখানে লিখবেন, প্রথমে লিখবেন বাই সেল গ্রুপ, বাই সেল গ্রুপ গ্রুপ ইউএসএ, ঠিক আছে ইউএসএ লিখলেন। এবার দেখেন আপনি যে গ্রুপগুলোতে পোস্ট করবেন সেটা বায়ার বলে দিবে যে আমার ইউএসএর গ্রুপে বা আমার ইউএসএ প্রচার করতে হবে, ঠিক আছে। তাহলে আপনাকে কী করতে হবে, ইউএসএর যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি জয়েন হবেন। দেখেন এখানে আমি একটা অলরেডি জয়েন আছি, এখানে প্রায় 2,40,000 মানুষ কিন্তু মেম্বার আছে আর কি। তো আমি এই গ্রুপটা ওপেন করে রাখি, পরবর্তীতে কাজে লাগামো। ওকে এখানে যতগুলো গ্রুপ পাবেন, এখানে দেখেন গ্রুপ আসতে পারে, পেজ আসতে পারে। দেখেন এই যে আমার স্টুডেন্ট নাজমুল, দেলশাদ, তারপরে এটা হচ্ছে নিজাম, তারপরে আরও অনেকে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এইগুলো গ্রুপে জয়েন আছে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, প্রথমে এখানে বাই সেল গ্রুপ ইউএসএ লিখে আপনারা এখানে দেখেন পাশে এখানে একটা ট্যাব আসবে, এখানে দেখবেন গ্রুপটা সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো গ্রুপ আসবে, ঠিক আছে গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এবার দেখেন আমি এইগুলো গ্রুপে জয়েন হব, কিভাবে জয়েন হব, দেখেন এখানে একটা আছে 46,000 মেম্বার আছে, আমি এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করছি, একটা গ্রুপে জয়েন হয়ে গেছি। এবার বলতেছে যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আসো কিনা, হ্যাঁ আমি এগ্রি আছি, এটা তো সবাই জানে, এগুলো অ্যাকসেপ্ট করতে। ওকে তারপর একটা আছে 22,000 মেম্বার আছে এই গ্রুপে, আমরা অবশ্যই লাখের নিচে থাকবো, তাহলে আপনি কি করতে পারবেন, পোস্টগুলো করতে পারবেন, যেগুলো গ্রুপে 1,000,000, 2,000,000, 5,00,000, 6,00,000 এরকম যদি মেম্বার থাকে ওইগুলো গ্রুপে কিন্তু আপনাকে পোস্ট করতে দিবে না, তো ওইগুলো প্রিমিয়াম গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে ওইগুলো গ্রুপে জয়েন হবে না। যেগুলো গ্রুপে আপনাকে পোস্ট করতে দিবে না সেগুলো গ্রুপে জয়েন হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তো ওইগুলো গ্রুপ থেকে লিভ নেবেন। তো এইগুলো গ্রুপে দেখেন ছোটো ছোটো গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। আমি এখানে এখানে ক্লিক করলাম জয়েন, আবার ধরেন এখানে ক্লিক করলাম জয়েন, তো আমার কি এভাবে বাইসেল গ্রুপ আপনি অনেক পাবেন, দেখেন অনেক আছে এরকম গ্রুপ, ঠিক আছে। এগুলো গ্রুপে আপনি প্রতিদিন পাঁচটা থেকে সাতটা গ্রুপে জয়েন হবেন একটা করে আইডি দিয়ে। তো মোটামুটি আপনি চাইলে এইগুলো গ্রুপগুলো একটা স্কেল শিটে রাখতে পারেন, অথবা আমি শর্টকাট পদ্ধতি দেখাই দেবো, সমস্যা না। আমি দেখেন মোটামুটি কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। এবার বাইসেল গ্রুপ ইউএসএ গেল, ঠিক আছে। এবার ইউএসএ, ইউকে, কানাডা তিনটা কান্ট্রিতে মিলা করব। এবার ইউএসএ, কানাডা মিলা তিনটা চারটা কান্ট্রি আমি লিখে দিছি, দেখেন তিনটা চারটা কান্ট্রি কিন্তু এখানে আসলো, দেখছেন এরকম গ্রুপ পাবেন আপনি, এগুলো গ্রুপে জয়েন হবেন। তাহলে আপনি তিনটা চারটা কান্ট্রিতেই কিন্তু আপনি প্রচার করতে পারতেছেন একসাথে। তো এবার আসি, বাইসেল গ্রুপ ইউএসএ লিখলাম, এবার ধরেন আমি বাইসেল গ্রুপ বাদ দিলাম, এবার ধরেন আপনার একটা কী আসছে, ধরেন কার রিলেটেড হতে পারে বা ইনভেস্টমেন্ট সাইট হতে পারে, ব্যাংকের লোন দেয় এরকম সাইট হতে পারে, তাহলে ওইগুলো গ্রুপ আপনাকে জয়েন হতে হবে। ধরেন আমার দরকার হচ্ছে বিটকয়েন বা বিটকয়েনের গ্রুপগুলোতে আমার প্রচার করতে হবে, তাহলে এখানে লিখবেন বিটকয়েন গ্রুপ, এখানে বিটকয়েন, ওকে সরি বিটকয়েন লিখে সার্চ করি দেখি পাই কিনা বিটকয়েন। ওকে যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে আপনি এখানে এসে গ্রুপে ক্লিক করবেন, বিটকয়েন দেখি বিটকয়েনের সাথে কারা কারা যদি, ওকে বিটকয়েন নাই, তাহলে এখানে ধরেন বিটকয়েন এগুলো তো অবশ্য থাকে না, আছে অবশ্য বিটকয়েন ওর নির্দিষ্ট নাম দেয়। আমি ধরেন কার রিলেটেড গ্রুপগুলোতে যাই, দেখি কার বাইস গ্রুপ ইউএসএ, দেখি এরকম কোনো নাম আছে কিনা। ওকে এখানে দেখেন কার গ্রুপ আছে, দেখছেন বিভিন্ন নিশ রিলেটেড আপনার প্রোডাক্ট হতে পারে ফোন রিলেটেড, তাহলে ফোনের অ্যাক্সেসরিজ যতগুলো আছে সবগুলো তাহলে ওই গ্রুপগুলোতে ই করবেন। দেখেন এখানে গ্রুপের অভাব নাই, ঠিক আছে এগুলো গ্রুপে জয়েন হবেন। ধরেন আপনার প্রোডাক্ট হতে পারে, ধরেন অ্যানিমালসের বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, ডগের বা ক্যাটের আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, তাহলে এখানে লিখবেন ডগ গ্রুপ, ডগ লাভার গ্রুপ, ওকে লাভার গ্রুপ লেখেন। তাহলে কি এখানে আমি গ্রুপটা সিলেক্ট করে দিই, এখানে দেখেন আমি কিন্তু জয়েন করা আছি মোটামুটি কিছুতে। তো এবার দেখেন ডগ রিলেটেড যতগুলো গ্রুপ আছে এগুলো গ্রুপ কিন্তু আপনি ডগ রিলেটেড যদি কোনো কিছু থাকে এগুলো আপনি কিন্তু প্রচার করতে পারবেন।
ধরেন আপনার ফোন রিলেটেড হতে পারে এবং বিভিন্ন ধরনের আপনার কাজ হবে। আপনার ফার্স্ট টাইম কাজ হবে, আপনি বুঝবেন কিভাবে আপনার ফার্স্ট টাইম কাজ হবে। সব থেকে বেশি আসে মূলত বাইসেল গ্রুপগুলোতে পোস্ট করার জন্য, মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য। আপনি সবসময় বাইসেল গ্রুপগুলোতে জয়েন হবেন, কিছু গ্রুপ আপনি এই নিশ রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকেন। আমি অবশ্য কিছু গ্রুপের নাম আপনাদেরকে লিখে আমি গ্রুপে দিয়ে দিব, ওইগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এই ধরেন আমার এইগুলো গ্রুপে অ্যাড হয়ে গেলাম। এবার যদি আপনি মনে করেন যে আমি তো এই লিস্টগুলো অ্যাড করি না, সেটা কীভাবে পাবেন? দেখেন এখানে মোর লেখা আছে, মোর মোর থেকে চলে যাবেন নিচের দিকে, এখানে লেখা আছে গ্রুপ, গ্রুপসে এখানে ক্লিক করবেন। আপনি যতগুলো গ্রুপে জয়েন আছেন সবগুলো গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সবগুলো গ্রুপে এখানে দেখতে পাবেন, এইগুলো গ্রুপে আপনি কি প্রচার করতে পারবেন। দেখছেন আমার এখানে কিছু গ্রুপ অ্যাড আছে, এইগুলো গ্রুপে আমি জয়েন আছি, এইগুলো গ্রুপে আমি কিন্তু এখান থেকে আইসে আসে পোস্ট করতে পারবো। ওকে, ধরেন আমি এবার আমি এখানে একটা গ্রুপে ক্লিক করলাম, বাইসেল গ্রুপে। আমাদের প্রোডাক্ট কি বাইরে আমাদেরকে দিয়ে দিছে, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে দিছে। আমি এবার একটা এক্সেল শিট নিয়ে আসি, ধরেন এক্সেল নিয়ে আসি, এখান থেকে আমি একটা ড্রাইভ নিয়ে আসি। এবার যে আমি যে কাজগুলো করব সেই কাজের জন্য একটা প্রমাণ লাগবে, ঠিক আছে। প্রমাণটাকে নেওয়ার জন্য আমি একটা এক্সেল শিট নিব, ঠিক আছে। এবার আমি এখানে থেকে নিউ নিউতে ক্লিক করব, এখান থেকে গুগল এক্সেল শিট এখানে আমি ক্লিক করব। ওকে, তো আমি এক্সেল শিট আপাতত রাখলাম, এখানে আমি এক্সেল শিটটা আপাতত সাজায় রাখি। ওকে, লং। আমরা এখানে চাইলে কিন্তু ফেসবুকের গ্রুপের নাম লিখতে পারি, কিন্তু ফেসবুকের গ্রুপের নাম লিখব না, আমরা এখানে লিখব ফেসবুক, ফেসবুক গ্রুপ, গ্রুপ লিঙ্ক। কারণ যদি বায়ার দেখে যে এখানে খালি ইউএসএ বাইসেল গ্রুপ, তাহলে বায়ারের মাথা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দরকার নেই আমরা লিঙ্ক ইউজ করব, যাতে বায়ার একটা একটা খুঁজে খুঁজে দেখুক গা, ঠিক আছে। এখানে ধরেন আপনি দিবেন হচ্ছে স্ক্রিনশট, স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, তারপর ওকে, এখানে দিব হচ্ছে মেম্বার। ওকে, মেম্বার্স, ওকে মেম্বার্স দিব, গ্রুপ মেম্বার্স। তারপর এখানে দিব হচ্ছে লাইভ লিঙ্ক, ওকে স্ক্রিনশট লিঙ্ক আছে, এবার দিব হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা অবশ্য বড় করে দিবেন, লাইভ লিঙ্ক, ফুলমূল হতে পারে বার নামে, সমস্যা নাই। তো এখানে প্রথমে একটা নাম দিবেন, ধরেন যে কোনো বায়ার হতে পারে, ধরেন ডনি বায়ার বা ডনি জব, একটা নাম দিয়ে দিলাম। ওকে, ওয়ার্ক লিস্ট, বা আপনি এখানে লিখতে পারেন যে ফেসবুক প্রমোশন, অর্গানিক ফেসবুক প্রমোশন, অর্গানিক, অর্গানিক ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, প্রমোশন প্রুফ, প্রুফ। ওকে, হয়ে গেল মনে করেন, আপাতত আমাদের একটা নাম হয়ে গেল। এবার আমি এটা একটু বড় করি, এটা আমি ফন্টটা 14 করে দেই, একটু পাড়ায় দিই সবগুলো। এটা আমি সরাসরি এখান থেকে এসে মাঝ বরাবর দিয়ে দিব, মেডেল করে দেই। এটারে বলা হয় হরিজেন্টাল। ওকে, এটা আমি নিচের থেকে একটা কালার করে দেই। ওকে, আমি এই কালারটা না দিয়ে এই কালারটা দিয়ে দিই। ওকে, এটা লাইট মারে। তো এবার আমি কাজটা শুরু করি, ধরেন এগুলো গ্রুপে আমাকে কি পোস্ট করতে হবে। ধরেন আরেকটা গ্রুপ নেই, এখানে এই গ্রুপ একটা আছে, তো আমার কি আমার দরকার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হইলে আর টাইটেল লিঙ্কটা হইলে কাজ করতে হবে। এটা হচ্ছে লিঙ্ক বায়ারের, দেখেন প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এটা, দেখছেন। এটা হচ্ছে বাচ্চাদের বা কিডসদের বাথরুম, ঠিক আছে, সুন্দর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আলি এক্সপ্রেস, ওকে, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট। ধরেন আমার এই প্রোডাক্টটা আমি এখান থেকে কপি করলাম, কপি করি সমস্ত কিছু। ওকে, ডেসক্রিপশনটা কপি করি, কপি কপি করলাম, এটা বাইরে আমাকে দিয়ে দিছে, আমি শুধু ওই হাতটা দিয়ে লাগাই দিছি ইমোজিটা, ঠিক আছে। তো এবার ধরেন আপনি যখন কোনো গ্রুপে আসবেন, তখন ওই গ্রুপের কোথায় পোস্ট করবেন, এখানে দেখেন ডিসকাশন লেখা আছে, ডিসকাশন এখানে ক্লিক করবেন।
ক্লিক করে আপনি এখান থেকে পোস্টটা করতে পারবেন। তো আমি ধরেন এখানে আমি ডিসকাশন আসি, ঠিক আছে, এখানে আমি আমার ছবি দুইটা নিয়ে আসবো, এখানে আমি ছবি দুইটা নিয়ে আসি, এই দুইটা হচ্ছে আমাদের পিকচার, বাইরের যে দুইটা পিকচার দিয়েছে সেই দুইটা পিকচার। তো এবার আমি এটা আমি এখানে আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিয়ে এবার আমি পোস্ট করলাম। কিছুটা সময় লাগবে, ওকে, ইয়েস, এটা আমার এখন অ্যাকসেপ্ট করে নেই, এইমাত্র গ্রুপে অ্যাড হয়েছি। হোয়ার ইউ ফ্রম বাংলাদেশ, ওকে, এটা আমার কি পেন্ডিং দেখাইতেছে, মেবি আমার এখনও ফুল এখানে অ্যাক্টিভ হই নাই, আমি মানে কেবল এই মাত্র গ্রুপে জয়েন হয়েছি, তো আমাকে এখনও ফুললিভাবে অ্যাকসেপ্ট করে নাই। ওকে, নো প্রবলেম, আমি দেখি নেক্সট একটা গ্রুপে, ধরেন এই গ্রুপে দেখি হয় কিনা। ওকে, সবগুলা গ্রুপ এরকম হয় না, কিছু কিছু গ্রুপে এরকম ঝামেলা করে, এখানেও ঝামেলা করতেছে, না হয়ে গেছে, কিন্তু এখানে লিঙ্কটা বড় হয়ে গেছে, লিঙ্কটা তো বড় না, লিঙ্কটা বড় হয়ে গেছে, এত বড় তো লিঙ্ক না আমাদের। আমাদের লিঙ্কটা আমি কপি করি এখান থেকে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, এবার আমি পোস্ট করি, এখানে আসতেছে এটা। ওকে, একটু সমস্যা করতেছে, পেন্ডিং পোস্ট এসে দিকে আসি, এটা আমাদের পাবলিক হয়েছে, ঠিক আছে, এই লিঙ্কটা যেটা আছে। ওকে, যাই হোক, যেরকম আছে এরকমই থাক, নো প্রবলেম, আর লিঙ্ক আসলে কিছু করার নাই, লিঙ্ক আসবে না, ঠিক আছে, এটা আমাদের এখানে শো করতেছে কোনো একটা প্রবলেমের জন্য, এটা ইয়েতে চলে গেছে আর কি, প্রোডাক্টটা বিজনেসে চলে গেছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা প্রুফটা নিব, তো এখান থেকে আমি এই স্ক্রিনশট নিব, স্ক্রিনশটের জন্য, স্ক্রিনশটের জন্য লাইট শট নিতে হয়, এটা তো জানেন। হ্যালো, হ্যালো, আমরা এখানে ছিলাম, আমার কম্পিউটারটা পুরো হ্যাং হয়ে গেছিলো কেন বুঝলাম না, হঠাৎ করে বুঝতে ধরছে। ওকে, ধরেন এটা আমার স্ক্রিনশট নেওয়ার তো কোনো এটা কোনো দেখানোর প্রয়োজন আছে কিভাবে নিতে হয়? ওকে, তাহলে আমি লাইট শট আমি এক্সট্রিকশনটা নামাই নেব, নামায় এখান থেকে আমি ই করব, লাইট শটের উপর ক্লিক করলাম, সমস্ত স্ক্রিনটা এখনই হবে। ও শিট, ওকে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমি পোস্টটা যে করছি এটা হচ্ছে তার প্রমাণ। এখানে আপনি সুন্দর করে একটা ই দিয়ে দিবেন, এখানে একটা মার্ক করে দিবেন যে এটা আমি কাজটা করছি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে দেখেন একটা মেঘের মতো আইকন আছে, এটার বলা হয় আপলোড টু, এখানে আমরা এখানে ক্লিক করব। ওকে, আমি ক্লিক করলাম, এবার আমি যে পোস্ট করছি সেটার প্রমাণ কি, এটা এখানে দেখেন একটা মিনিট উঠতেছে, দেখছেন 9 মিনিট উঠলো। এই মিনিটের উপরে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমি কপি করব, কপি করে আমি এখানে দিব কি লাইভ লিঙ্ক, আমি যে কাজটা করছি এটা হচ্ছে তার প্রমাণ, লাইভ লিঙ্ক। এবার আসি গ্রুপে, মেম্বার আছে কতজন, এখানে মেম্বার আছে এতগুলো। ওকে, আমি যাই পিপলে যাব, আমি সমস্ত পিপলটা আমি এখান থেকে কালেক্ট করব যে কতজন আছে, দেখো পিপল আসলাম, এখানে এতজন মানুষ আছে, এইটা আমি এখান থেকে মেম্বারটা দিয়ে দিলাম। ওকে, আমার স্ক্রিনশটটা মেবি এখনও আসে নাই, এখনো মনে হয় আপলোড হয় না স্ক্রিনশটটা। ওকে, সমস্যা নাই, লাইভ লিঙ্ক আছে, লাইভ লিঙ্ক থেকে আমি আমার দেখতে পারবো। লাইভ লিঙ্কে মেবি কাজ করে নাই,
রেস্ট্রিক্ট ওকে এটা এখনো অ্যাপ্রুভ করে নাই নো প্রবলেম আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট আমি এখান থেকে একটি ইমেজ নেই ফটো নেই এটা গ্রুপে অ্যাড করে নাই এখনো করবে সমস্যা নেই আমি আরও কিছু সিস্টেম দেখাই দেবো ওগুলো কাজে লাগবে ওকে মার্কটা করে নাই এখন মার্কটা করি সবগুলা গ্রুপ এরকম হয় না কিছু কিছু গ্রুপগুলোতে এরকম করে জেরেমি করে আর কি এখান থেকে আপলোড করি দেখি এবার আপলোড নেই কিনা ওকে আপলোড নিছে আমার এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক আমি এটা কপি করব কপি করি স্ক্রিনশট লিঙ্ক আমি স্ক্রিনশট লিঙ্কের এখানে পেস্ট করব তো আমাদের স্ক্রিনশট লিঙ্ক পেলাম লাইভ লিঙ্ক পেলাম মেম্বার পেলাম এবার গ্রুপ নাম কি গ্রুপ লিঙ্ক কি গ্রুপ লিঙ্ক হচ্ছে এই যে আমি যে গ্রুপটাতে পোস্ট করলাম এটাতে এখানে দেখেন ইউএসএ বাইসেল গ্রুপ এখানে লেখা আছে আমি গ্রুপের উপরে ক্লিক করে উপরে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে লিঙ্ক আছে 85 18 লাস্টে হচ্ছে 85 এটা আমি কপি করবো এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব এখানে আমি পোস্ট করলাম হচ্ছে একটা তাহলে এখানে এক দিয়ে দিলাম ওকে আর এখানে ধরেন আমি একটা সিস্টেম করে সবগুলো লিখে দিব আমি কয়টা দেবো ধরেন দুইটা টান দিয়ে এটা সিরিয়াল নাম্বার আর কি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এইভাবে কাজ করলাম তো আমি তো একটা পোস্ট করলাম ধরেন এইভাবে গ্রুপগুলোতে পোস্ট করতে হবে এবার আপনি একটা সিস্টেম করে পোস্ট করতে পারেন সেটা আরও সহজ সেটা আমি একটু দেখাই আপনাদেরকে একটু সমস্যা করতেছে নেটে প্রতিদিনই একটা সমস্যা এই গ্রুপটা আমি ডিলিট এখান থেকে রিমুভ করে দিই আপাতত আমার এটা লাগবে না এটা হচ্ছে আমার গ্রুপের লিস্ট ঠিক আছে আমি গ্রুপের লিস্টও রাখবো না আমি এখান থেকে আমার শুধু ফেসবুকে যাব আমার ফেসবুকে আমি কি করব এখানে আমি পোস্ট করব আপনি যে পোস্টটা পোস্ট করছেন আমি ধরেন আমার এই পোস্টটা পোস্ট করি লিঙ্কটা ধরেন এই এটা হচ্ছে আমার একটা পোস্ট আমি এটা কপি করলাম কপি করে আমার প্রোফাইলে ঠিক আছে আমার প্রোফাইলে যেগুলো গ্রুপে আমি কাজ করব মানে আমার যেগুলো অ্যাকাউন্ট থাকবে ওগুলো তো আলাদা আর পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আলাদা পার্সোনাল অ্যাকাউন্টে কখনও কাজ করবেন না তো আমি এটা হচ্ছে আমি পোস্ট করলাম করার পরে মানে আমার ডিসক্রিপশনে এটা দিলাম দেওয়ার পরে আমার এখানে ছবি দিয়ে পোস্ট করি পোস্ট করলাম ওকে পোস্ট ওকে আমার পোস্ট হয়ে গেছে এবার আমি যেটা করবো এখানে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার শেয়ারে ক্লিক করবো শেয়ার থেকে ক্লিক করবো হচ্ছে শেয়ার দ্য গ্রুপ বা টু গ্রুপ এখান থেকে আমার যে গ্রুপগুলোতে পোস্ট করা দরকার ধরেন এই একটা গ্রুপে আমি পোস্ট করবো তাহলে এখানে আমি কি পোস্টে ক্লিক করে দিলাম ওকে একটা পোস্ট হয়ে গেল আবার ধরেন এখানে আমি আরেকটা পোস্ট করব ওইভাবে ম্যানুয়ালি যায় না ঠিক আছে আমি নর্মালিভাবে পোস্ট করি ধরেন আমি আমার বাইসেল গ্রুপ এটাতে আমি গেলাম এখানে পোস্ট করে দিলাম তাহলে আমার গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে অটোমেটিকলি দেখেন সিম্পল শর্টকাট পদ্ধতি এটা আপনাকে এত বারবার গ্রুপগুলো খুঁজে খুঁজে যায় যে পোস্ট করতে হবে না ধরেন ওকে ইউএসএ আমেরিকান গ্রুপ ওকে এটা আমি ক্লিক করা এখানে সেমভাবে পোস্ট করলাম এই যে আমি পোস্টগুলো করলাম এবার আমি একটু রিপ্লেস করি ঠিক আছে দেখি এবার দেখেন আমি তিনটা গ্রুপে পোস্ট করছি বা শেয়ার করছি ঠিক আছে এভাবে করলে আপনার কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে তো এবার দেখেন আপনি শেয়ারে ক্লিক করবেন আমার তো তো এখন কি দরকার লাইভ শট স্ক্রিনশট দরকার দেখেন যেগুলো গ্রুপে পোস্ট করতে দিবে না বা দেয় নাই সেগুলো গ্রুপে যে এখানে বলতেছে অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে ঠিক আছে এখানে একটা গ্রুপে পোস্ট হয়েছে ঠিক আছে আমি এই গ্রুপে যাই এই যে দেখেন এখানে জাস্ট নাও লেখা আছে জাস্ট নাওয়ের এখানে ক্লিক করব আমি যে পোস্ট করছি সেটার হচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ ঠিক আছে এই যে প্রমাণ এবার আমি যেটা করব এই স্ক্রিনশটটা সেমভাবে নিব এখান থেকে আমি এই গ্রুপে পোস্ট করছি ধরেন এই গ্রুপে পোস্ট করছি সেমভাবে এইভাবে প্রুফটা নিতে হবে এই একটা মাধ্যম এইভাবে পোস্ট করে আপনার যখন পোস্ট করা শেষ হয়ে যাবে আপনি $10 যদি আপনাকে কেউ হায়ার করে 30টা পোস্ট করবেন $20 হায়ার করলে আপনি 40 থেকে 60টা পোস্ট করে দিবেন গ্রুপে আর $30 হায়ার করলে আপনি 100-এর উপরে পোস্ট করে দিবেন তো এবার সবগুলো পোস্ট করার পরে ধরেন আমি অনেকগুলো গ্রুপে পোস্ট করলাম করার পরে এবার আমি কীভাবে প্রুফটা জমা দেবো এখানে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে এখান থেকে আমি রেস্ট্রিক্টেড আছে না এখান থেকে আমি অ্যানি উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে এডিটর
এডিটর দিয়ে আমি এখান থেকে কি করব কপি লিংক এখানে ক্লিক করে ডান করে দেব। এবার আমি এই লিংকটা যদি বায়ারকে দিয়ে দেই তাহলে বায়ার কিন্তু আমাদের স্কিল শিটটা কিন্তু এক্সেল শিটটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, একদম দেখতে পারবে সব কিছু। তো এই একটা মাধ্যম গেল আমাদের অর্গানিক পোস্টের। এইভাবে আপনাকে 1 মিলিয়ন 2 মিলিয়ন গ্রুপগুলোতে ঢুকবেন না অবশ্যই, এইভাবে আপনি 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এইভাবে কাজ করে দিতে পারবেন। একটা করে গ্রুপে, আমি যে গ্রুপে পোস্ট করলাম সেটার গ্রুপে মেম্বার হচ্ছে 53,000, ঠিক আছে। এখানে 10টা এরকম 53,000 যদি 10টা গ্রুপ থাকে আমার কিন্তু ধরতে গেলে 5 লাখ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 20টা পোস্ট করলে কিন্তু আমার 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। 1 মিলিয়নের পোস্টের জন্য কিন্তু আমি $5 চার্জ করতেই পারি, ঠিক আছে, আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে আমি $4 মিলিয়ন করে দিব $10, সেটা আপনার ব্যাপার, কিন্তু মার্কেট নষ্ট করা যাবে না, ঠিক আছে। আপনি $2 মিলিয়ন করে দেন $10, সমস্যা নাই। তো ধরেন 20টা 40টা 30টা পোস্ট করলে হয়ে যাবে, সবগুলো গ্রুপে তো হবে না, 30টা পোস্ট করলে মোটামুটি 2 মিলিয়ন হয়ে যাচ্ছে। 2 মিলিয়ন হয়ে গেলে আপনার $10, আর একলা কাজের আপনার এই কাজটা করতে সর্বোচ্চ আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আপনি কাজটা করতে করতে দেখেন এক্সপার্ট হয়ে গেছেন, ঠিক আছে। এইভাবে কাজগুলো করবেন। আর আরও কিছু সিস্টেম দেখা যায়, যদি বাইরের প্রোডাক্ট থাকে তাহলে বিভিন্ন, ধরেন আপনি চাইতে পারেন ডোনাল্ড ট্রাম্প, অথবা ধরেন আপনি টুইটারে যাবেন, টুইটারে যাবেন, কিছু এক্সট্রা কাজ করে দেবেন, ঠিক আছে। টুইটার আমাকে টুইটারে যাইতে হবে, টুইটার তো অ্যাকাউন্টই আমি করি নাই এখনও, এই কম্পিউটার মধ্যে আমার টুইটার অ্যাকাউন্ট নাই, মেবি ওকে আছে এখানে, ওকে ইয়েস। এখানে আমি লিখবো হচ্ছে কি, বা এখন সরকার হচ্ছে, আমেরিকার সরকার হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন। বাইডেনের ইয়েতে গেলাম, এখানে আসলাম, এখানে এসে দেখেন এখানে কি আছে, লেখাগুলো উঠতেছে এখানে, দেখেন রিটুইট লেখা আছে, রিটুইট মানে ফেসবুকে যেমন কমেন্ট করি এখানে রিটুইট করে, ওকে। আমরা এখানে কি করব, রিটুইট করব। এই যে দেখেন রিটুইটের এখানে এসে লেখা আছে কুইট টুইট, এখানে আমরা ক্লিক করব নিচেরটায়। ক্লিক করে এখানে আমাদের কি করব জানেন, ছোট্ট করে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিব, সরি আমাদের পোস্টের ডেসক্রিপশনটা দিয়ে দিব, পোস্টের ডেসক্রিপশন হচ্ছে এটা, আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। আর নিচের দিকে এখানে একটা আমাদের ছবি দিতে হবে, ওকে, আমি ছবিগুলো দিয়ে দিব, মানে ছবিটা দেখে যেন মানুষ আমাদের কাজগুলো, মানে দেখে যেন আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারে বা লিঙ্কে যেন ক্লিক করতে পারে। এখান থেকে টুইট করে দিব, টুইট করে দিলাম, দেখেন আমাদের কিন্তু টুইট একটা হয়ে গেল ভিউ। এবার আমি ভিউয়ে গেলে দেখতে পারবো যে আমি যে টুইট করছি সেটা কোথায়, আমাদের এটা আমাদের প্রোফাইলে এসে পড়বে, ঠিক আছে, প্রোফাইলে এসে পড়ছে, দেখছেন একদম প্রোফাইলে, এই যে কেবল করলাম আমি টুইটটা নাও। এবার আপনি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, বাইড মানে নিচে লেখা আছে ভাই, এখান থেকে বাইডেন দেওয়া আছে, বাইডেনের এখানে এরকম অনেক সেলিব্রিটি আছে ইউএসএর, ওইগুলো মানে পেজের ভিতরে যায় যদি আপনি, বা ওদের অ্যাকাউন্টগুলোতে যায় যদি আপনি কমেন্ট করতে পারেন, মোটামুটি ভালো ট্রাফিক ঢুকবে, একদম হাইলি ট্রাফিক। এখান থেকে কিন্তু এরকম করে কিন্তু আপনার গিকো মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু অর্ডার পাবেন। এবার দেখেন ধরেন আপনার ইমেজটা বা কার পছন্দ হয়েছে, তখন এই যে লিঙ্ক দিয়েছেন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে অর্ডারগুলো করতে পারবে। তো এবার আসেন, এই যে আমি পোস্টটা করলাম, দেখি রেজাল্ট কীরকম হয়, একটু রিপ্লেস করি, দেখি দুই একজন দেখছে কিনা, তাই না, আমি তো পোস্ট করলাম, ওকে। এই যে এখানে দেখেন অ্যানালাইটিক্সে আমি ক্লিক করব, দেখেন 2টা ইমপ্রেশন হয়ে গেছে অলরেডি, 2জন কিন্তু দেখে ফেলছে। এখানে এঙ্গেজমেন্ট করতে পারে, ক্লিক করতে পারে, ফলো করতে পারে, প্রোফাইল ভিজিট করতে পারে, লিঙ্কে ক্লিক করতে পারে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এভাবে মোটামুটি এভাবে আপনি 20 থেকে 25টা যদি বা 10টা 15টা কমেন্ট বা রিটুইট করে দিতে পারেন, বলবেন যে এক্সট্রা ওয়ার্ক বা বোনাস ওয়ার্ক করে দিলেন, বাইরে আপনার কাজে খুশি হয়ে যাবে, 5-স্টার ফিডব্যাক দিবে, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে কাজগুলো করি। অথবা আপনি টুইটারে দেখলেন, চাইলে আপনার ইনস্টাগ্রামে যা এরকম করে করতে পারেন, আমি এগুলো দেখাবো লাস্টে, এরকম ইনস্টাগ্রামে ক্লাসগুলো আছে, আপনি সবগুলোর মাধ্যমে কিছু পোস্ট করে দিলেন তার প্রোডাক্টগুলো, তারও হেল্প হলো, আপনি ওর কাজের বিনিময়ে টাকা নিলেন, কিন্তু বাইরের ক্ষতি করে কাজ মানে কাজ করবেন না, বাইরের জন্য লাভ হয়, আপনারও জন্য লাভ হয়, ঠিক আছে। তো এইভাবে কাজগুলো করা যাবে। নীতিক না, আবার দেখাবো, ওকে। আপনাকে প্রথমে যেটা করতে হবে, বাই সেল গ্রুপগুলো তাকে জয়েন হতে হবে, ঠিক আছে। আপনি প্রথমে 1-22 সেল গ্রুপে জয়েন হন। আচ্ছা ভাই, নতুন যদি হচ্ছে অ্যাকাউন্ট খুলিয়া ওই রকম গ্রুপে যদি সমস্যা হয় তো
না না, নতুন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করে আপনি যেটা করবেন, প্রতিদিন একটা ওই যে ফ্রি পিক পিকজেল পিকজে বয় আছে না, ফ্রি পিক, ওগুলো গ্রুপ থেকে ফুল মূল কার্টুন মুটুন ছবি ছাড়বেন, তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি এখানে অ্যাক্টিভ, ঠিক আছে? তার মানে কি আপনি রিয়েল পার্সন। অবশ্য বেশি করে খুলবেন যাতে আপনার কাজে যেন সমস্যা না হয়। তো আর সমস্যা নাই, একটা কাজ করতে সময় লাগে, সময় নেই, আমরা তিন দিন যে কাজ করতে লাগে এক ঘন্টা, ঠিক আছে? নো প্রবলেম। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। দুইটা মেথডই দেখলাম, দুইটা মেথডে কাজ করতে পারেন। আরও সিস্টেম আছে, যেমন ডক লাভার গ্রুপ, এগুলো সব ইউএসএর পার্সন থাকে, ঠিক আছে? সব থেকে বেশি এগুলো গ্রুপে যেতে পারেন। ধরেন গ্রুপে আসেন, আমি ধরেন একটা গ্রুপে যাই, দেখি ধরেন গ্রুপে আমি জয়েন করাছি, এরকম দেখি কোনো গ্রুপে আসি কিনা। এই অ্যাকাউন্টের ভিতরে আমি কাজ করি না, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাড আছে, তো ই করা আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, ফলো পেজ গ্রুপ, দেখি এটার মনে হয় আসি আমি, ফলো গ্রুপ। ওকে, ধরেন এখানে যারা ইউএসএ পার্সন আছে ওদেরকে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন যে দেখো তোমার আমি এইগুলা, ধরেন অনেক গ্রুপ মানে অনেক মানুষ আছে, দাঁড়ান একটু দেখি, ক্যাট লাভার লিখি বা ডগ লাভার, ডগ লাভার আমি তো ছিলাম এখানে, ডগ লাভার, এটা মেবি বাংলাদেশি গ্রুপ না। এখানে দেখেন বিভিন্ন প্রাইস বলতেছে, এটার প্রাইস কত, আপনি এখানে যা সুন্দর করে আপনার কোনো যদি ইউএসএর পার্সন পান যায় অ্যাকাউন্ট দেখলেই বুঝতে পারবেন এটা ঢাকা পার্সন, এটা ইউএসএর না। আমি দেখি ইউএসএর পার্সনের কোনো পাই কিনা, এই যে দেখেন এটা মেদে আমার অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, দেখি জয়েন, এখানে তো আমি ডগ লাভার দেখি একটা পাইছি, এখানে যাই, 6000 পার্সন আছে। ওকে, 6000-এর মধ্যে দেখেন কী পরিমাণ কমেন্ট আসে। এবার দেখেন আমরা চাইলে আমাদের কিন্তু গিগুলো তাদেরকে অফার করি, এটা দেখেন কোনে ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু ইউএসএ পার্সন। এবার আমি এখানে যাইয়া তাদেরকে মেসেজ করতে পারি, হ্যালো দিবেন, দিয়ে অবশ্যই মে মাসের অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? নয় কিন্তু আপনাকে রিসপন্স করবে না। তো হ্যালো দিবেন, হ্যালো দিয়া কথাবার্তা বলবেন, অথবা ডাইরেক্ট আপনি তাদেরকে বলবেন যে দেখো আমি এই বিষয়ে দক্ষ, তোমার যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে আমাকে বলো, যদি তোমার কোনো পেজ থাকে বা তোমার কোনো বিজনেস থাকে আমাকে বলো। আগে আপনি অফার করবেন, আগে তার সম্পর্কে জানবেন তিনি কী করে, তোমার তারপরে বলবেন যে আপনার কি অনলাইনে কোনো বিজনেস আছে বা ব্যবসা আছে, যদি বলে হ্যাঁ ওকে প্লিজ লিঙ্ক শেয়ার বা গিভ মি ইয়োর লিঙ্ক আই মানে আই চেক, এরকম কিছু লিখবেন। লেখার পরে ওয়ার প্রোফাইলে ঢুকবেন, ঢুকার পরে মনে বলবেন যে হ্যাঁ তোমার সবই তো ঠিকঠাক আছে, তোমার প্রোফাইলে এটা সমস্যা বা এটা প্রবলেম, এটা সমাধান করলে তুমি আরও ভালো এগোতে পারবা, হ্যান ত্যান বইলা বলবা যে আমি তো এই বিষয়ে এক্সপার্ট, তো তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো। এভাবে পাম্প দিয়ে কাজগুলো নিতে হবে। তো এবার আসে দেখেন এখানে তারা বিভিন্ন, এই যে দেখেন এই একজন মহিলা, এটা কোনে টেক্সাস, এটাও কিন্তু আমেরিকান, লিভিং টেক্সাস। তো এখানে যতগুলো মানুষ আছে সবগুলো কিন্তু ইউএসএর পার্সন, ঠিক আছে? ইউএসএর পার্সন, কানাডার পার্সন, মানে বাইরের লোক আর কি। আপনি এগুলো গ্রুপে যেয়ে আপনি সরাসরি কী করতে পারেন, তাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আপনি এখানে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পোস্ট করতে পারেন, কিন্তু অথবা মেসেজ টেক্সট লিখতে পারেন, ওই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এরকম করে টেক্সট লিখতে পারেন। কিন্তু এগুলো গ্রুপে যদি আপনি খুব বেশি করেন, মোটামুটি যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিবে, ঠিক আছে? তো অবশ্যই আমি মনে করি যে মেসেজে যদি আপনি 100 মেসেজ করতে পারেন আপনার নিজের জন্য, এটা বায়ারদের জন্য করার দরকার নাই, বায়ারকে যদি বলেন তাহলে প্রতিটা মেসেজে পাঠানোর জন্য এক্সট্রা চার্জ করবেন, অথবা নিজেদের জন্য মার্কেটিং করবেন, গিগ মার্কেটিং বলবেন। 100 মেসেজ পাঠালে কিন্তু এখান থেকে আপনি মিনিমাম 2-3 জন কিন্তু পাবেন বায়ার, হয়তো কারো কোনো হেল্প পাবেন, মা 100 জনের ভিতরে 20 জন তো আপনাকে রেসপন্স করবে, 20 জনের ভিতরে তো 1 জন তো আপনার প্রোডাক্টগুলো কিনতে চাবে, তাই না? প্রতিদিন আপনি কাজগুলো করবেন নিজের জন্য, কাজ কিন্তু 100% পাবেন। আজকে পাইলেন না কালকে পাবেন, কালকে পাইলেন না পরশু পাবেন, পাবেনই, নো প্রবলেম, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর ইউএসএর পার্সনের প্রতিজনেরই মানুষের অবশ্যই থাকে, অনলাইনে বিজনেস থাকে, তো নো প্রবলেম, আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। এখানে দেখেন সব ধরনের প্রোডাক্টগুলোই দেখেন, শুধু ডগ রিলেটেড প্রোডাক্টগুলো এখানে আছে। এইভাবে কিন্তু আপনি ইউএসএর পার্সনের কাছে কিন্তু পৌঁছাইতে পারেন।
তো আমি মনে করি, আমি রেফার করি, আপনি চাইলে, যেহেতু আমাদের লিঙ্কডিন মার্কেটিং শিখাই নাই, আপনি আপাতত টুইটারে রিটুইট করে দিতে পারেন, রিটুইটের মাধ্যমে আপনি বায়ারকে গিফট করতে পারেন, আর হচ্ছে অর্গ্যানিকভাবে ওইভাবে ফেসবুক মার্কেটিং করে, তাহলে আপনার সমস্যা হবে না, আপনি ইজিভাবে কাজ করে ফাইভ স্টার ফিডব্যাক নিতে পারবেন বায়ারের কাছ থেকে। আশা করি কাজগুলো বুঝতে পারছেন, আর আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে, নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন, ঠিক আছে? আমাদের ইনস্টিটিউটেডটা নিয়ে নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করে, 30টা করে পোস্ট করে, সমস্যা নাই, যে কোনো পোস্ট নিয়ে, ঠিক আছে? ঋতিক শুনলাম না, সবাই 30টা করে পোস্ট করবেন, অবশ্য যদি এখন না করতে পারেন সবাই আগে অ্যাকাউন্টগুলো করে রাখেন, করে কাজগুলো শুরু করে দেন। আচ্ছা, ওকে।